হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা টু কোরিয়ান ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে বাংলা ভাষার মাধ্যমে কোরিয়ার আঞ্চলিক ভাষা কথা বলতে পারি সেই বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি যদি কোরিয়া দেশে থেকে থাকেন, যদি এখনও কোরিয়া ভাষা বলতে না পারেন অথবা কোরিয়ার দেশে যাবেন, আপনি ভাষা শিখবেন, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওই আপনাকে হেল্প করবে কোরিয়ান ভাষা শেখার সঠিক পথ এবং সঠিক গাইডলাইন। এবং এখানে আপনি জানতে পারবেন কোরিয়ান ভাষার ছোট ছোট বাক্য এবং শব্দের অর্থ এবং তার মানেগুলো কিভাবে বাংলা ভাষায় বোঝানো হয় সেই বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কোরিয়ান ভাষায় খুব সহজে আপনি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবেন। তবে চলুন না, দেরি না করে আমাদের মূল বিষয়ের দিকে যাওয়া যাক। পারবো না, এটার কোরিয়ান হবে বুথে। বুথে অর্থ হল পারবো না। মাইকে কথা বলা, মাইকে কথা বলা এটা হবে পাংসাং। পাংসাং অর্থ হল মাইকে কথা বলা। আনন্দ, আনন্দ বা উৎসাহিত এমন হবে জেমি। জেমি অর্থ হল আনন্দ। একাকী, একাকী এর কোরিয়ান শব্দটি হবে হোনজা। হোনজা অর্থ হল একাকী। ভালোবাসা, এটা হবে সারাং। সারাং শব্দের অর্থ হল ভালোবাসা। খুব, এর কোরিয়ান শব্দটি হবে নমু। নমু অর্থ হল খুব। ডেক্স, এর কোরিয়ান শব্দটি হবে সরাব। সরাব অর্থ হল ডেক্স। ফুটবল, খেলার মাঠ। ফুটবল, খেলার মাঠ এটা হবে সুক্কু জাং। সুক্কু জাং অর্থ হল ফুটবল খেলার মাঠ। আগুন, আগুন এর কোরিয়ান শব্দটি হবে বুল। বুল অর্থ হল আগুন। চোর, চোর এর কোরিয়ান শব্দটি হবে থোদুক। থোদুক অর্থ হল চোর। দোকান কোথায়, এই বাক্যটি কোরিয়ান ভাষায় হবে খাগে ওদি সনিকা। খাগে ওদি সনিকা অর্থ হল দোকান কোথায়। আমি দোকানে যাব নেগা খাগে খালকেও। নেগা খাগে খালকেও অর্থ হল আমি দোকানে যাব। আমি সিগারেট খাই না, এটার কোরিয়ান বাক্যটি হবে নেগা থামবে আনফিউ মদিনা। নেগা থামবে আনফিউ মদিনা, আমি সিগারেট খাই না। এক গ্লাস ঠান্ডা পানি দাও, নেংসু হানজাং জসিউ। নেংসু হানজাং জসিউ, এক গ্লাস ঠান্ডা পানি দাও। গরিব মানুষ খানান হাদা, গরিব মানুষ খানান হাদা। ঠোঁট, এর কোরিয়ান শব্দটি হবে ইপসুল। ঠোঁট এর কোরিয়ান শব্দটি হবে ইপসুল, অর্থ হল ঠোঁট। গাল, এর কোরিয়ান শব্দটি হবে পোল। পোল অর্থ হল গাল। চোখের পাতা, এটা হবে নুন কফুল। নুন কফুল অর্থ হল চোখের পাতা। পিছনে, পিছনের দেখার আয়না দেখো। পিছনের দেখার আয়না দেখো এটা হবে বেক মিরু খমসা। বেক মিরু খমসা, এটা নাও।
উনবান হাসিও, উনবান হাসিও, এটা নাও। আমি যেভাবে বলি সেভাবে করো, সিকিনন দেরু হাসিও, সিকিনন দেরু হাসিও, আমি যেভাবে বলি সেভাবে করো। আমি কি কোরিয়ান লোক? জনন হাঙ্গুস সারাম ইমনিকা, জনন হাঙ্গুস সারাম ইমনিকা, আমি কি কোরিয়ান লোক? কত দূর অলমা মল্লি ইমনিকা, অলমা মল্লি ইমনিকা, কত দূর? না ধন্যবাদ, আনিও সায়াং হামনিদা, আনিও সায়াং হামনিদা, না ধন্যবাদ। আমার জ্বর আসিয়াছে, ইয়লই ইসমনিনা, ইয়লই ইসমনিনা, আমার জ্বর আসিয়াছে। আমি জানি না মোর মদিনা, মোর মদিনা অর্থ হলো আমি জানি না। এটা সত্য হাসিল ইমনিদা, এটা সত্য হাসিল ইমনিদা, সঠিক বা নিশ্চিত অথবা শিওর, এটা হবে হাসিরে, হাসিরে, সঠিক বা নিশ্চিত বা নিশ্চয়ই। আমি নিশ্চিত হাসির হামনিদা, হাসির হামনিদা অর্থ হল আমি নিশ্চিত। এটাকে নিচে রাখো নেরে নোসিও, নেরে নোসিও, এটাকে নিচে রাখো। এটা ধর জাবুসিও, জাবুসিও অর্থ হলো এটা ধর। এটা সমান করো খারসিও, খারসিও অর্থ হলো এটা সমান করো। জাতীয়তা গোকজক, গোকজক অর্থ হলো জাতীয়তা, অথবা এই শব্দটিকে আমরা এভাবে বলতে পারি গোজক, গোজক অর্থ হলো জাতীয়তা। মারা যাব এটা হবে যুগনন্দা, যুগনন্দা অর্থ হলো মারা যাব। ইংরেজি বই ইয়ং হাংচাও, ইয়ং হাংচাও অর্থ হলো ইংরেজি বই। দুর্নাম বা খারাপ বা নষ্ট এটাকে বলা হয় বুলমিয়ং মপ, বুলমিয়ং মপ অর্থ হলো দুর্নাম, খারাপ অথবা নষ্ট। অসুবিধা বুলফিয়ং, বুলফিয়ং অর্থ হলো অসুবিধা। নোংরা গন্ধ বা খারাপ গন্ধ এটা হবে দরপোতা, দরপোতা অর্থ হলো নোংরা গন্ধ বা খারাপ গন্ধ। খেয়েছি এটা হবে সগ হুই, সগ হুই অর্থ হলো খেয়েছি। আপনি খান মক্সিও, মক্সিও অর্থ হলো আপনি খান। স্পর্শ করা এটা হবে মাঞ্জে, মাঞ্জে অর্থ হলো স্পর্শ করা। উচ্চ চূড়া এটা হবে থাপ, থাপ অর্থ হলো উচ্চ চূড়া। ঐতিহ্য এটা হবে জঞ্চল, জঞ্চল অর্থ হলো ঐতিহ্য। চেষ্টা কর এটা হবে সিদ, সিদ অর্থ হলো চেষ্টা কর। ঘোড়া এটা হবে দো,
ডোরিদা, ডোরিদা অর্থ হলো ঘোড়া। আলাদা এটা হবে তারু তারু, তারু তারু অর্থ হলো আলাদা বা সেপারেট। বর্তমানে এটা হবে হিয়ংদে, হিয়ংদে অর্থ হলো বর্তমানে। ধাক্কা অথবা ধাক্কা দেওয়া, এর কোরিয়ান শব্দটি হবে মির, মির অর্থ হলো ধাক্কা বা ধাক্কা দেওয়া। দুষ্টু এটা হবে জাংনান কুর্গি, জাংনান কুর্গি অর্থ হলো দুষ্টু। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের বাংলা হতে কোরিয়ান ভাষা শিক্ষার বিষয়গুলি। আমি আশা করব এখানে অনেক গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তুলে ধরা হয়েছে, যেগুলো আয়ত্তর মাধ্যমে আপনারা খুব সহজে বাংলা ভাষার মাধ্যমে কোরিয়ান ভাষা বলতে পারবেন। যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।